বন্ধুরা, আমরা বেশ কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে বেকার ছেলে মেয়েরা বেকার না, বাড়িতে বসে রোজগার করা যায়, অর্থাৎ ইনকাম করা যায় এমন একটা ব্যবসার আইডিয়া কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করেছিলাম। যে বিজনেসটা আমি এবং আমার পরিবার সবাই মিলে একই সাথে বাড়িতে বসেই করে থাকি, আমি নিজে করে থাকি, সেই জন্য এই আইডিয়াটা আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম। সেখানে কিন্তু অনেক রেসপন্স পেয়েছি আমি। তো বন্ধুরা, সে যাই হোক, আজকের ব্যাপারটা বা আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে অনেকেই আমাকে জানতে চেয়েছে যে আমরা আসলে সত্যিকারের সেই কাজগুলো করি কিনা, বা আমাদের এই ব্যবসার ভিডিও অনেকেই জানতে চাইছে। অনেকে, অনেক বন্ধু আবার আমাকে বলেছে যে এগুলা সব ভুয়ো খবর। আসলে বন্ধুরা, এগুলা কোনো ভুয়ো খবর নয়, অর্থাৎ এগুলা কোনো ফেক নয়। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এগুলা কোনো ভুয়ো খবর নয়, আমাদের রিয়েল, একদম লাইভে আমি তোমাকে ভিডিও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে এই যে আমাদের গোডাউন, এগুলো আমাদের পূজোর সামনে আসছে, সেই জন্য খুব জোর কদমে কাজ চলছে। তো ব্যবসাটি অবশ্যই পাতা সেলাইয়ের ব্যবসা, দুটো পাতাকে অ্যাডজাস্ট করে সেলাই করে দেওয়াটাই হচ্ছে কাজ। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের গোডাউন, এখানে কিন্তু হিউজ পরিমাণে আমরা কালেকশন করে রেখেছি আমাদের কাঁচামাল, অর্থাৎ কাঠি পাতা। তো বন্ধুরা বুঝতেই পারছো, আমি আগেও ভিডিওতে বলেছি বা এখনো বলছি, এটা এমন একটা ব্যবসা যে ব্যবসায় কোনোদিন লস হয় না। তো বন্ধুরা, যারা আমার মতো গরিব ছেলেমেয়েরা আছে, তারা কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, কাজ খুঁজে পাচ্ছে না, তাদের জন্য কিন্তু আমি মূলত ভিডিওটা বানিয়েছিলাম। তারা যদি ভিডিও দেখে কিছু একটা উপকৃত হয়, সেই ভিডিও দেখে অনেক বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট করেছে, ভাই এই ব্যবসা করতে চাই, কিভাবে করো। তো তাদের কমেন্টের যথাসম্ভব আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, অথবা আমি ভিডিও আকারেও কিন্তু অনেক কমেন্টের অ্যান্সার দিয়েছি। তো বন্ধুরা, যারা এই বিজনেস করতে চাইছো, আমার আগের ভিডিওগুলো দেখে কিন্তু ডিটেইলস, একদম এ টু জেড তথ্য নিয়ে নিতে পারো এই ভিডিওটা শেষ হওয়ার পরে। তারপরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওতে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব যে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যে সমস্ত বন্ধুরা খারাপ কমেন্ট করছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে যে ভাই দেখো, খারাপ কমেন্ট করার কোনো কিছু নেই। তোমার যদি কাজের প্রয়োজন না থাকে, তুমি না করতে পারো, কিন্তু অন্যকে করার জন্য উৎসাহিত না করে তাকে আবার বিভ্রান্তি করার চেষ্টা করা উচিত নয়। বন্ধুরা, এখন আশা করছি যে বিশ্বাস হয়েছে যে এগুলো কোনো ভুয়ো খবর নয়, এগুলো একদম রিয়েল খবর। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে আর দেখানোর কিছু নয়, এটুকুই ছিল। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবে, আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসছো, তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আরেকটা কথা, ব্যবসার ব্যাপারে যদি ডিটেলসে জানতে চাও, তাহলে অবশ্যই অতি অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই ব্যাপারে ডিটেলসে কথা বলার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের অন্য আরেকটি ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।